শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের অভিযান। মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশেরা। যেভাবেই হোক শিলিগুড়ি শহরকে মাদক মুক্ত করতে তৎপর শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। শিলিগুড়ি পুলিশের কমিশনারেটের প্রতিটি থানা, স্পেশাল অপারেশন গ্রুপ এবং ডিটেকটিভ ডিপার্টমেন্ট লাগাতার মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে। এমনই একটি অভিযানে বড়সড় সাফল্য মিলল বৃহস্পতিবার দুপুরে। শিলিগুড়ির মাটিগাড়া চাঁদমণি চা বাগান সংলগ্ন এলাকার স্পেশাল অপারেশন গ্রুপ এবং মাটিগাড়া থানার পুলিশের অভিযানে গ্রেফতার করা হয়েছে তিনজনকে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় 500 গ্রাম ব্রাউন সুগার, যার আনুমানিক বাজার দর কোটি টাকা। ধৃতদের মধ্যে দুজন মহিলা এবং একজন পুরুষ। ধৃতদের নাম মোহাম্মদ হাকিমউদ্দিন, খাতিজা নিশা এবং নাজারা বেগম। ব্রাউন সুগার সহ ধৃত তিনজনকে স্পেশাল অপারেশন গ্রুপ গ্রেফতার করে মাটিগাড়া থানার পুলিশের হাতে তুলে দেন। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধৃতদের হেফাজত থেকে ব্রাউন সুগার উদ্ধার করে NDPS আইনে মামলা রুজু করেছে মাটিগাড়া থানার পুলিশ। অভিযুক্তদের সাথে আর কারা জড়িয়ে রয়েছে তার খোঁজ শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে আরও জানা যায়, রিমান্ডের আবেদন জানিয়েছেন অভিযুক্তদের আগামীকাল শিলিগুড়ি আদালতে তোলা হবে। আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।